গ্রিনডি মনে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মন, আজকে হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে পিসিবি ড্র করতে হয় সফটওয়্যারের মাধ্যমে, যে সফটওয়্যারটার নাম হচ্ছে ফ্রাইজিং। এই ফ্রাইজিং সফটওয়্যারের ভিতরে যে কোনো ডেভেলপার বোর্ড, ফর এক্সাম্পল আরডিনো উনো মেগা ডু বা আরডিনো ন্যানো বা অন্য কোনো সেন্সর, ফর এক্সাম্পল ওয়াইফাই মডিউল বা স্পার্ক ফানের যে সকল ডেভেলপার বোর্ডগুলো রয়েছে বা ইন্টেলের যে ডেভেলপার বোর্ডগুলো আছে, সেগুলো সবই আছে এই ফ্রাইজিংয়ের ভিতরে। এবং ব্রেডবোর্ডের যদি কোনো কানেকশন দিতে হয়, সেটাও কানেকশন দেওয়ার পর খুব সহজে ওই ব্রেডবোর্ডের কানেকশন থেকে স্কিমেটিক তৈরি করা যায়, পিসিবি লেআউটও তৈরি করা যায়। তো ফ্রাইজিং সম্পর্কে যাবতীয় কাজ শেখাবো এই টিউটোরিয়ালটিতে, আমার সঙ্গেই থাকুন। আসছি ইন্ট্রোর পর। বন্ধুরা, ফ্রাইজিংয়ের কাজ তেমন কোনো কঠিন না, খুব সহজে শেখা যায়। এবং ফ্রাইজিং ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার থেকে জাস্ট গুগলে গিয়ে ফ্রাইজিং লিখে সার্চ করলেই হচ্ছে এই সফটওয়্যারটি পাওয়া যায়। যে ভার্সনের জন্য আপনি ফ্রাইজিং ডাউনলোড করবেন, ফর এক্সাম্পল উইন্ডোজ বা ম্যাক, খুব সহজে এখানে পাওয়া যায়। জাস্ট ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে এবং এই সফটওয়্যারটা ইনস্টল করাটাও সহজ, কোনো ক্র্যাক করতে হয় না। জাস্ট এক্সে ফাইলে ক্লিক করলে নেক্সট দিলে অটোমেটিক হয়ে যায়। তো কথা না বাড়িয়ে হচ্ছে ফ্রাইজিংয়ের ভিতরে প্রবেশ করা যাক। তো ফ্রাইজিং ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখাবে। এখন এটা থেকে যদি আর্টবোর্ডে আমরা যেতে চাই, তাহলে জাস্ট হচ্ছে ব্রেডবোর্ডে ক্লিক করব, তাহলে ব্রেডবোর্ডের একটি ছবি আসতেছে। আর এ পাশে হচ্ছে কতগুলো কম্পোনেন্ট আছে, এখানে রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ট্রানজিস্টর, ডায়োড, সুইচ, বিভিন্ন রকমের সুইচ, ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে যেগুলো হচ্ছে প্রজেক্টের কাজে ব্যবহৃত হয় সেগুলো আছে, বার্জার আছে এবং 7 সেগমেন্ট ডিসপ্লে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। কিছু আইসিও আছে এখানে, 8 মেগা যে আইসিটা ব্যবহার করা হয় সেটা আছে, মসফেট থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। এখন ডেমো হিসেবে হচ্ছে একটি রেজিস্টর যদি এনে এই বোর্ডে যদি ছেড়ে দেয়, তাহলে হচ্ছে কি এই বোর্ড ওয়াইজ এটা কানেক্টেড হয়ে গেছে। এখন এটার পাশে যদি আরেকটা রেজিস্টর এনে ছেড়ে দেয়, তাহলে সেটা কি সিরিজ আকারে এটার সাথে কানেক্টেড হয়ে গেছে। এখন চাইলে হচ্ছে সাথে কোনো ক্যাপাসিটর অ্যাড করা যায়, কিন্তু এই ক্যাপাসিটরকে কীভাবে রেজিস্টারের সাথে কানেক্ট করা যায় সেটার জন্য হচ্ছে নিচে স্ক্রল করে এখানে হচ্ছে ওয়্যারের একটি সিম্বল দেওয়া আছে, এই ওয়্যারটা ক্লিক করে ধরে এনে এখানে ছেড়ে দিতে হবে। যে পিনটার সাথে কানেক্ট করবেন সেটাতে ছেড়ে দিতে হবে, তারপর হচ্ছে ওইটা হচ্ছে রেজিস্টারের সাথে কানেক্ট করতে হবে, রেজিস্টারের পিনের সাথে। এটা গেল হচ্ছে ওয়্যারের সাথে হচ্ছে ব্রেডবোর্ডে কীভাবে কানেক্ট করা যায়। তো এই ব্রেডবোর্ডের যে কানেক্টটি তৈরি হয়েছে, এটি যদি স্কিমেটিক দেখতে হয়, তাহলে স্কিমেটিকের ভিতরে যেতে হবে, ক্লিক করতে হবে। তো এখানে হচ্ছে এটার স্কিমেটিক তৈরি হয়ে গেল। আর এই যে যে ব্রেডবোর্ডে যে কানেকশনটা দিলাম, সেটা যদি পিসিবি দেখতে হয়, পিসিবিটা কেমন হবে, সেটা জাস্ট পিসিবিতে ক্লিক করলে একটা পিসিবি তৈরি হয়ে যাবে। এবং এগুলো হচ্ছে প্রত্যেকটাই লোকেশন পরিবর্তন করা যায়, টেনে এনে যদি অন্য কোথাও দেন তাহলে কানেকশনটা সেম থাকবে, কোনো পরিবর্তন হবে, জাস্ট হচ্ছে লোকেশনটা পরিবর্তন হবে। স্কিমেটিকের ক্ষেত্রেও একই অবস্থা, পরিবর্তন করা যায় তবে সার্কিট ডায়াগ্রামটা সেমই থাকবে। তো ব্রেডবোর্ডে যাওয়ার পর সব কিছু ডিলিট করে দিই। তো ফাইলের ভিতরে এক্সাম্পল, ওপেন এক্সাম্পলের ভিতরে অনেকগুলো এক্সাম্পল আছে। ফর এক্সাম্পল আরডিনোর ভিতরে গিয়ে ডিজিটালের পরে আউটপুট এবং ইনপুট নানা রকমের প্রোগ্রাম করা আছে এক্সাম্পল হিসেবে। এখন যদি দুইটা শিফট রেজিস্টারের সাথে আরডিনো কানেকশনটা কেমন সেটা যদি এক্সাম্পল থেকে ক্লিক করি, তো সেটা কানেকশন চলে আসছে। তো ব্রেডবোর্ডে কীভাবে হচ্ছে এলইডির সাথে শিফট রেজিস্টারে কানেকশন হবে এবং আরডিনোর কীভাবে কানেকশন হবে, এটা হচ্ছে ড্র করে দেওয়া আছে। এবং এটা যদি স্কিমেটিকে ক্লিক করি, তাহলে হচ্ছে আরডিনো, শিফট রেজিস্টার এবং এলইডি রেজিস্টার প্রত্যেকটা জিনিসের হচ্ছে স্কিমেটিক এখানে একেবারে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার সার্কিট ডায়াগ্রাম যেটা, সেটা তৈরি হয়ে গেল। এবং এটা থেকে যদি পিসিবিতে যেতে হয়, তাহলে পিসিবিতে ক্লিক করবো, তাহলে এখানে হচ্ছে পিসিবি ডিজাইনটাও তৈরি হয়ে গেল। তো ব্রেডবোর্ড থেকে এটা ক্লিক ক্লোজ করে দিই উইন্ডোটা। তো এই আর্টবোর্ডের ভিতরে যে কোনো কম্পোনেন্ট, রেজিস্টর বা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর ইত্যাদিতে যদি এনে ওয়্যারের মাধ্যমে যদি আমরা কানেক্ট করতে চাই, তো খুব সহজে কানেক্ট করতে পারবো। জাস্ট যেই কম্পোনেন্টের সাথে কানেক্ট করবো, ওই কম্পোনেন্টের পিনের সাথে তার কানেক্ট করে অপর পাশটা আরেকটা কম্পোনেন্টের সাথে অ্যাড করে দেবো। চাইলে এই ওয়্যারটার সিলেক্ট করে আমরা কালার পরিবর্তন করতে পারি, রাইট ক্লিক করার পরে
ওয়ার কালার আছে সেখান থেকে রেড ব্ল্যাক ইয়েলো বিভিন্ন কালারে করা যায়। আপাতত ব্ল্যাক করে রেখে এটা এই ওয়ারগুলোকে আবার ব্যান করা যায়। ব্যান করার জন্য যে স্থান থেকে ব্যান করতে হবে সেখানে জাস্ট ক্লিক করে ধরে নিচে টানলে বা উপরে টানলে ব্যান হয়ে যাবে, ছেড়ে দিলে ব্যান হয়ে গেল। কিন্তু কোনোভাবে যদি ভুল ওয়ার কানেকশন করা হয় তাহলে সেই ওয়ারটা কীভাবে ডিলিট করবে? কিবোর্ড থেকে যদি ডিলিট প্রেস করা হয় সিলেক্ট আগে সিলেক্ট করা অবস্থায় থাকতে হবে, ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। আবার একটা ওয়ার আনি। এখন কোন একটি ওয়ার ব্যান করার পরে ব্যান করা অংশটুকু যদি ডিলিট করতে হয় তাহলে জাস্ট হচ্ছে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর এখানে ডিলিট ওয়ার ব্যান, মানে যতটুকু ব্যান হয়েছে অতটুকু ডিলিট হয়ে যাবে। আবার কোন একটি ব্যান পয়েন্ট যদি ভাঁজ করার যদি পয়েন্টটা যদি অ্যাড করতে হয় জাস্ট ওয়ারটা ক্লিক করে রাইট ক্লিক করে এখান থেকে হচ্ছে অ্যাড ব্যান্ড আছে সেটা ক্লিক করলে একটা ব্যান পয়েন্ট তৈরি হয়ে যাবে, সেটা ধরে ব্যান করা যায়। আর কোন একটি কম্পোনেন্টকে সিলেক্ট করে যদি ডিলিট করা হয় তাহলে ডিলিট হয়ে যাবে। আবার কোন একটি কম্পোনেন্টকে সিলেক্ট করে রাইট ক্লিক করে চাইলে হচ্ছে সেটা রোটেট করানো যাবে, অর্থাৎ ক্যাপাসিটরটা যদি 90 ডিগ্রি বাঁকাতে চায় কাউন্টার ক্লকওয়াইজ তো বাঁকানো যাবে, বা অন্যভাবে হচ্ছে রোটেট করা যায়। জাস্ট ক্লিক করার পরে নিচে একটি রোটেট নামে আইকন আছে সেখানে ক্লিক করলে অটোমেটিক রোটেট হতে থাকবে, অথবা সম্পূর্ণ অংশটা সিলেক্ট করার পরও চাইলে হচ্ছে রোটেট করা যায়। তো এটা ছিল বেসিক একেবারে কাজ। এরপর আসা যাক হচ্ছে আমরা ডেমো হিসেবে কীভাবে একটি সার্কিট তৈরি করব। তো প্রথমে হচ্ছে আমরা করে যাই, কোডের ভিতরে সবগুলো কম্পোনেন্ট আছে। এক্সাম্পল হিসেবে হচ্ছে রেজিস্টরের সাথে একটি সুইচের সাথে এলইডি কানেক্ট করে দেখায়, এর জন্য একটি রেজিস্টর না হোক, রেজিস্টরের পরে হচ্ছে এলইডি। আর আইটা বিষয়ে কোনো একটি কম্পোনেন্ট যদি আপনি খুঁজতে চান তাহলে এখানে সার্চের অপশন আছে, সেখান থেকে যদি সেই কম্পোনেন্টটার নাম লিখলে ওই কম্পোনেন্টটা চলে আসবে, যদি এলইডি লিখি তাহলে এলইডি চলে আসবে, এলইডি লিখে এন্টার দিলে এলইডি চলে আসবে, বিভিন্ন রকমের এলইডি চলে আসবে। এর ভিতরে নর্মাল এলইডি যেটা সেটা আপাতত সিলেক্ট করে এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে রেজিস্টারটা এখানে রাখি। এরপর হচ্ছে সুইচ, এস ডাবল লিখে সার্চ দিই। তো হচ্ছে এখানে নানা রকমের সুইচ আছে, তার ভিতরে পুশ যে সুইচটা সেটা নিয়ে আসে। এরপর ওয়ারের জন্য করে ক্লিক করে আমরা ওয়ারটা সিলেক্ট করে নেই, ওয়ারটা জাস্ট ক্লিক করে নিয়ে আসবো। নিয়ে আসার পর হচ্ছে রেজিস্টারের এক পাশে কানেক্ট করব, একটু ভাঁজ করে দিই যাতে হচ্ছে এটার সাথে কানেক্টেড না হয়। তো আরেকটা ওয়ার নিয়ে হচ্ছে এডির সাথে কানেক্ট করব, আরেকটা হচ্ছে সম্পূর্ণ আরেকটি ধরা যাক হচ্ছে আমরা আর্ডিনোর সাথে হচ্ছে কানেক্ট করতে চাই। তো আর্ডিনোর সাথে কানেক্ট করার জন্য এখানে সার্চে উনো লিখব, উনো। উনো লেখার পর উনো যে বোর্ডটা আছে সেটা বোর্ডটা এনব, চাইলে হচ্ছে স্ক্রল করে জুম ইন জুম আউট করা যায়। তো আমরা জুম আউট করে নেই, আউট করে এই হচ্ছে আর্ডিনো উনোটাকে এখানে রেখে দিই। এর পরবর্তীতে হচ্ছে আবার পড়ে গিয়ে হচ্ছে ওয়ার, ওয়ারের সাথে হচ্ছে এই যে সুইচেরটা, সুইচেরটা হচ্ছে এক পাশে কানেক্ট করবো, আরেকটা হচ্ছে আর্ডিনোর 13 নম্বর পিনের সাথে কানেক্ট করে দেব। আর অপর পাশটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ডের জন্য হচ্ছে রেজিস্টর থেকে এক পাশ কানেক্ট করবো, আরেক পাশ হচ্ছে গ্রাউন্ডে কানেক্ট করে দেব। এইভাবে হচ্ছে নানা রকমের সার্কিট তৈরি করা যায়। পুশ বাটন, যে কোনো ধরনের ডেভেলপার বোর্ড, ফর এক্সাম্পল এখানে যদি আর্ডিনোতে যাই, আর্ডিনোর রিলেটেড যতগুলো বোর্ড আছে সেগুলো রয়েছে এখানে। আর্ডিনোর অনেকগুলো বোর্ড আছে, আর্ডিনো ন্যানো, আর্ডিনো ডু, আর্ডিনো মেগা ইত্যাদি অনেকগুলো বোর্ড আছে। যে বোর্ডটা দরকার সেই বোর্ডটা জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে হচ্ছে সেই জিনিসটা চলে আসবে। এরপর আসা যাক হচ্ছে কীভাবে কোনো একটি সার্কিটের মানগুলো আমরা চেঞ্জ করে থাকবো। তো সার্কিটের মানগুলো চেঞ্জ করার জন্য ফর এক্সাম্পল রেজিস্টারে যদি আমরা মান চেঞ্জ করতে চাই তো রেজিস্টারের মানটা কীভাবে পরিবর্তন করব। তো এটার জন্য যেটা রেজিস্টার এনে সার্কিটে রাখার পর স্কিমেটিকে যেতে, তো এখান থেকে হচ্ছে রেজিস্টারের ভ্যালু পরিবর্তন করা যায়। এখানে ইন্সপেক্টর এটা যদি উপরে দিকে নেই তাহলে হচ্ছে এখানে দেখাচ্ছে যে
220 ওহম, সে 220 ওহম থেকে চাইলে হচ্ছে অন্য কোনো রেঞ্জে দেওয়া যায়। ফর এক্সাম্পল এখানে যদি 1K দেই তাহলে হচ্ছে এখানে 1K রেজিস্টরের মানটা দেখাচ্ছে, এবং চাইলে হচ্ছে R1 রেজিস্টরের যে নামটা সেই নামটা পরিবর্তন করা যায়। ক্লিক করে জাস্ট হচ্ছে R1 এর জায়গায় R10 যদি দিতে চাই তো R10 দিয়ে দিলাম, এখানে R10 হয়ে গেল। এভাবে হচ্ছে কোনো একটি কম্পোনেন্টের নাম প্লাস ওই কম্পোনেন্টের ভ্যালু পরিবর্তন করা যায়। আর্ডিনোর যদি কোনো কোড আপলোড দিতে হয় তো এখান থেকেও আপলোড দেওয়া যায়। জাস্ট কোডটা এখানে পেস্ট করে এখানে কম্পোর্টটা সিলেক্ট করে নিতে হবে। কম্পোর্ট সিলেক্ট করার পরে আর্ডিনো যে আর ডেভেলপার বোর্ডটি ব্যবহার করা হচ্ছে সেটি সিলেক্ট করতে হবে। করার পরে হচ্ছে আর্ডিনো আপনার পিসির সাথে কানেক্ট করে এখানে আপলোড দিলেই ওই কোডটি আপলোড হয়ে যাবে। তো এই ছিল বিস্তারিত সব কিছু ফ্রাইজিং সম্পর্কে। আশা করি আপনাদের আর কোনো সমস্যা নেই ফ্রাইজিং সম্পর্কে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক করুন। আমি প্রতিনিয়ত নানা রকম টেকনোলজিক্যাল ভিডিও প্লাস সাইন্টিফিক ভিডিও আপলোড করে থাকি, চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতে কোনো ভিডিও দেখার জন্য।